ব্যবহারের দিক দিয়ে আপনি শুধু ভাবছেন যে এটা আপনার জীবনের ক্ষতি করবে, যে আপনি সার বা কীটনাশক খেলে এগুলো আপনার জীবনের ক্ষতি করবে, তাহলে এই ফলটাতে অতিরিক্ত কি কি মাইক্রোনিউট্রিয়েন্ট থাকবে, আর স্বাস্থ্যের দিক থেকে ফলটা আপনাকে কি বা উপকারিতা দেবে। প্রায় প্রতিটা দেশের লোকজনেরই এই জিনিসগুলোর ঘাটতি রয়েছে, কারণ শুধুই এগুলো না আছে মাটিতে, এগুলো না আছে খাবারে। ফলনের জিনিসটা যখন বাজারে আসে, রাইট নাও এখন আপনি বাজারে গেলে ওনারা বলেন এই আপেলটা হলো অর্গ্যানিক, তাহলে বাকি আপেলগুলো কি, ওগুলো কি অর্গ্যানিক নয়, এমন কিছু হয় নাকি? তো এখন এই জটিল বিষয়গুলো মাপজোপের চেষ্টাটা, যে এই আপেলটায় কতটা সার, কতটা পেস্টিসাইড বা কীটনাশক আছে, সেটা বিশ্বাস করুন সেটা একটা অসম্ভব ব্যাপার। কারণ কোন দিন আপনি এটা দিয়েছিলেন, ফুল ফোটার সময় আপনি কি দিয়েছিলেন, নাকি ফলটা যখন ছোট ফল তখন আপনি দিয়েছিলেন, ফলটা যখন বড় হলো তখন কি আপনি দিয়েছিলেন, কোনো মরশুমে আপনি দিয়েছিলেন, সেদিন বৃষ্টি পড়ছিল নাকি রোদ্দুর ছিল, এই সব জিনিসগুলো ঠিক করে দেবে এর কতটা আসলে ফলনটার মধ্যে যাবে। শুধু ব্যবহারটাই নয়, ব্যবহারের দিক দিয়ে আপনি শুধু ভাবছেন যে এটা আপনার জীবনে ক্ষতি করবে, যে আপনি সার বা কীটনাশক খেলে এটা আপনার জীবনের ক্ষতি করে দেবে, এ যেন সেই আপনার ফল নিয়ে মাথা ব্যথা হলেও মূল নিয়ে কোনো মাথা ব্যথা নেই। মূল নীতিটা হলো যে মাটিতে যেন জৈব উপাদান থাকে, কারণ জীবাণুদের খাবার সেটাই। এটা ছাড়া আমরা ওদের অভুক্ত রাখছি, আজকে আমরা ওদের অভুক্ত রাখলে একদিন ওরাও আমাদের অভুক্ত রাখবে, এটা শুধুই সময়ের ব্যাপার। তো এই মুহূর্তে প্রশ্নটা হলো মাটির জীবগুলোকে জীবন্ত রাখা, কারণ ওরা বেঁচে থাকলে তবেই আমরা সবাই বেঁচে থাকতে পারবো, কারণ আমরা হলাম শুধুই ওই জীবনগুলোর পরিণাম, এমনকি বিবর্তনের দিক দিয়েও আমরা হলাম ওদের পরিণাম মাত্র। তো যখন কোনো ফল বা সবজি বাজারে আসে, সেটাকে অর্গ্যানিক বা এরকম নামে চিহ্নিত করার বদলে সেটাকে যদি এভাবে চিহ্নিত করেন যে এই ফলটা এমন একটা মাঠে ফলেছে যেখানে 3% জৈব উপাদান আছে, আপনাকে দেখানোর জন্য এখন যথেষ্ট বিজ্ঞান আছে যে মাটির জৈব উপাদান যদি 3% হয় তাহলে এই ফলটাতে অতিরিক্ত কী কী মাইক্রোনিউট্রিয়েন্ট থাকবে, আর স্বাস্থ্যের দিক থেকে ফলটা আপনাকে কী বা উপকারিতা দেবে, অসুখ যাতে না করে সেজন্য কী কী প্রতিরোধ ব্যবস্থা আপনি পাবেন এর থেকে, এই সমস্ত বিজ্ঞান ইতিমধ্যেই উঠে এসছে। যে আমরা যে মাইক্রোনিউট্রিয়েন্ট খাই তার সাথে শারীরিক স্বাস্থ্য ও মানসিক স্বাস্থ্য ওতপ্রোতভাবে জড়িত। এই মুহূর্তে আমরা একটা অতিমারির মধ্যে দিয়ে যাচ্ছি, আপনাকে বড় কোনো ভাইরোলজিস্টের পরামর্শ নিতে হবে না, কোনো সাধারণ ডাক্তারকে জিজ্ঞাসা করলেই তিনি বলবেন আপনার যদি ভিটামিন এ, B6, B12, ফোলিয়েট, আয়রন, জিঙ্ক, ম্যাগনেসিয়ামের ঘাটতি থাকে তাহলে আপনার ঝুঁকিটা বেশি শ্বাসজনিত সংক্রমণ হওয়ার, এটা তো জানা কথা। আর পৃথিবীর দিকে তাকিয়ে দেখুন, শুধু প্রায় সব দেশের লোকেদেরই এই জিনিসগুলোর ঘাটতি রয়েছে, কারণ শুধুই এগুলো না আছে মাটিতে, না আছে খাবারে। নাও এখন আমি এটা বলার চেষ্টা করছি না যে মাটি ভালো থাকলে অতিমারিটা ঘটতই না, অবশ্যই এটা যতটা আতঙ্কের সঞ্চার করেছে ততটা করতো না, আমাদের শরীরের গঠনটা যদি সেরকম শক্তিশালী হতো, আর এই শক্তিশালী গঠন লাভটা একদিনের ব্যাপার না, জিমে গেলেই এটা হয়ে যায় না, হয় বরং সঠিক ধরনের খাবার খেলে, আর খাবারের মাধ্যমে মাটির সাথে যুক্ত হতে পারলে বা অন্য কোনোভাবে যদি সম্ভব না হয়, যেহেতু আমরা সব শহুরে মানুষ, তবে অন্তত খাবারের মধ্যে যেন সেটা থাকে।